ডিএমআরসির অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি আমরা সবাই ভালো আছি, বাসায় সুস্থ আছি এবং নিয়মিত আল্লাহর নাম স্মরণ করে পড়াশোনা করছি। তো গত আমরা কয়েকটা ক্লাসে হাইড্রার একেবারে বহির্গঠন, হাইড্রার পরিচিতি থেকে শুরু করে হাইড্রার চলন, নিডোসাইট কোষ, হাইড্রার নেমাটোসিস্ট সব কিছু আলোচনা করেছি। আজকে হাইড্রার সর্বশেষ আলোচনা হচ্ছে প্রজনন। তো আমরা একটুখানি বোর্ডে খেয়াল করি, খাতা কলম নিয়ে সবাই বসি ও হাইড্রার প্রজনন প্রক্রিয়াটি দেখি। প্রজনন, এখানে খেয়াল করো, প্রজনন আসলে প্রত্যেকটা প্রাণীরই নিজের বংশ রক্ষার জন্য আমাদের প্রজনন পদ্ধতিতে যেতে হয়। তাহলে প্রজননটা কি? যে প্রক্রিয়ায় জীব নিজ বংশধর রক্ষার জন্য অনুরূপ প্রজননক্ষম সন্তান জন্মদান করে, সে প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে প্রজনন। ঠিক তদ্রূপ হাইড্রাও কিন্তু নিজ বংশ রক্ষার জন্য একই প্রক্রিয়ার মাধ্যমে সে প্রজনন সম্পন্ন করে থাকে। হাইড্রার প্রজনন আমরা দেখতে পাই দুই ধরনের, এক হচ্ছে যৌন প্রজনন আর দুই হচ্ছে অযৌন প্রজনন। হাইড্রার যৌন প্রজননের ক্ষেত্রে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয়, নিষেক ঘটে এবং সেই ক্ষেত্রে যৌন জনন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। অযৌন জননের ক্ষেত্রে আমরা দেখতে পাই হাইড্রা দুই ধরনের কাজ সম্পন্ন করে বা দুই ধরনের প্রক্রিয়া তারা অনুসরণ করে। একটি হচ্ছে মুকুলোদ্গম প্রক্রিয়া, আমরা ছবি দেখতে পাচ্ছি বোর্ডে, খেয়াল করো। দুই হচ্ছে বিভাজন প্রক্রিয়া, ছবিটা আমরা দেখতে পাচ্ছি বোর্ডে। মুকুলোদ্গম প্রক্রিয়াটি হচ্ছে হাইড্রার অযৌন প্রজননের একটি প্রধান উপায় এবং একটি স্বাভাবিক প্রক্রিয়া। এই মুকুলোদ্গম প্রক্রিয়াটি হাইড্রা ঠিক স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে করে থাকে এবং দেখা যায় যখন জলাশয়ে প্রচুর পরিমাণ খাদ্য থাকে গ্রীষ্মকালে, গ্রীষ্মকালে যখন জলাশয়ে প্রচুর পরিমাণ খাদ্য পাওয়া যায় তখন হাইড্রা সেখান থেকে প্রচুর পরিমাণ পুষ্টি গ্রহণ করে এবং তার দেহের সম্পূর্ণ দেহের এক বা একাধিক অংশ স্ফীত হয়ে ফুলে উঠে, এক বা একাধিক অংশ স্ফীত হয়ে ফুলে উঠে কারণ হচ্ছে প্রচুর পরিমাণ খাদ্য গ্রহণের ফলে হাইড্রার সেখানকার ইন্টারস্টিশিয়াল কোষগুলি বিভাজিত হয়। পরবর্তী পর্যায়ে দেখা যায় হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষগুলি বিভাজিত হয়ে সেখানে এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস এবং মেসোগ্লিয়া গঠিত হওয়ার মাধ্যমে সেখানে কোষিকা গঠন শুরু হয়। কোষিকা গঠন শুরুর ছবিটা একটু খেয়াল করি। এরপরে দেখা যায় পরবর্তীতে কিছু সময়ের ব্যবধানে হাইড্রার মাতৃ সিলেন্টেরনটা হাইড্রার মুকুলের কেন্দ্র পর্যন্ত প্রসারিত হয়ে যায় এবং কেন্দ্র পর্যন্ত প্রসারিত হওয়ার পরে এই মুকুলটা হাইড্রা থেকে পুষ্টি গ্রহণও বাড়িয়ে দেয়। পুষ্টি গ্রহণ, সে যখনই পুষ্টি গ্রহণের মাত্রা বাড়িয়ে দেয় তখন দেখা যায় তার দেহের মধ্যে কোষিকা, হাইপোস্টোম এবং মুখচ্ছিদ্র ইত্যাদি তৈরি হয়ে যায়। কোষিকা, হাইপোস্টোম এবং মুখচ্ছিদ্র ঠিক মতো সৃষ্টি হয়ে যাওয়ার পরে দেখা যায় পরবর্তী ধাপে এই ঠিক এই ছবিটার মধ্যে হাইড্রার মাতৃ হাইড্রা এবং শিশু হাইড্রা বা পরিণত মুকুলটার মাঝখানে গভীর একটা খাঁজ তৈরি হয়। এই গভীর খাঁজটা ধীরে ধীরে আরও গভীর হতে থাকে এবং একসময় দেখা যায় গভীর হয়ে আস্তে আস্তে শিশু হাইড্রাটা তার নিম্ন প্রান্তে সুন্দর একটি পাদচাকতি বা পদতল তৈরি করে ফেলে এবং মায়ের যে স্থান থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেল ঠিক সেই স্থানটা ক্ষত হয়ে যায়। ইন্টারস্টিশিয়াল কোষটা সেই ক্ষত স্থানটা পূরণ করে দেয়। পরবর্তীতে এই হাইড্রা শিশু হাইড্রাটা মাতৃ হাইড্রা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং কিছু সময় সে বিশ্রাম নেওয়ার পরে সে স্বাধীনভাবে বিচরণ করে এবং কোনো নিমজ্জিত বস্তুর সাথে আটকে থাকে। এইভাবে হাইড্রা তার সম্পূর্ণ প্রক্রিয়াটা মুকুলোদ্গমটা সম্পন্ন করে। সর্বপ্রথম সে স্ফীত অংশ শুরু করে, কোষিকা গঠন হয়, কোষিকা হাইপোস্টোম তৈরি হয়,
খাঁজ তৈরি হয়, পরে মাতৃহাইড্রা থেকে সে নিচে বিচ্ছিন্ন হয়ে যায়। এভাবে মুকুল উদ্গম প্রক্রিয়া শেষে আমরা দেখতে পাই হচ্ছে হাইড্রার বিভাজন প্রক্রিয়া। মুকুল উদ্গম প্রক্রিয়াটি আমাদের যেমন একটি স্বাভাবিক প্রক্রিয়া, বিভাজন প্রক্রিয়াটি আমাদের তেমন কোনো স্বাভাবিক প্রক্রিয়া নয়। হাইড্রার ক্ষেত্রে হাইড্রার এই বিভাজন প্রক্রিয়ার মধ্যে আমরা দেখতে পাই যেহেতু এটি স্বাভাবিক প্রক্রিয়া নয়, এই বিভাজন প্রক্রিয়াটা দৈবাৎ কোনো কারণে আকস্মিক দুর্ঘটনার কারণে দেখা যায়। এই বিভাজন প্রক্রিয়ার মধ্যে আমাদের হাইড্রার দেহের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়, তখন সেখান থেকে নতুন হাইড্রা জন্ম লাভ করে। তাহলে এটা দেখা যায় আসলে কোনো স্বাভাবিক প্রক্রিয়া নয় বিভাজনটা। তাহলে বিভাজনটা কয়ভাবে হয়ে থাকে? দুইভাবে, অনুদৈর্ঘ্য বিভাজন, অনুপ্রস্থ বিভাজন। অনুদৈর্ঘ্য বিভাজনের ক্ষেত্রে আমরা দেখি হাইড্রার একেবারে মুখচ্ছিদ্র হাইপোস্টোম থেকে শুরু করে সিরেন্টেরনের কেন্দ্র হয়ে একেবারে পাদচাকতি পর্যন্ত লম্বালম্বি ভাবে দেহটা বিভাজিত হচ্ছে। একে আমরা বলি হচ্ছে অনুদৈর্ঘ্য বিভাজন, অর্থাৎ দেহের লম্বালম্বি বিভাজনকে অনুদৈর্ঘ্য বিভাজন বলে। অনুপ্রস্থ বিভাজনটা হচ্ছে হাইড্রার দেহের, হাইড্রার দেহটা আড়াআড়ি ভাবে যখন বিভাজিত হচ্ছে, তাহলে হাইড্রার দেহের আড়াআড়ি বিভাজনটাকে আমরা বলতে পারি হচ্ছে অনুপ্রস্থ বিভাজন। এই আমরা পেলাম হচ্ছে হাইড্রার অযৌন প্রজননের দুটি প্রক্রিয়া, একটি হচ্ছে মুকুলোদ্গম প্রক্রিয়া, একটি হচ্ছে বিভাজন প্রক্রিয়া। আর হাইড্রার অযৌন জননের ক্ষেত্রে আসলে বেশিরভাগ ক্ষেত্রে হাইড্রার গ্রীষ্মকালে মুকুলোদ্গম প্রক্রিয়াতে ব্যবহার করে তার অযৌন প্রজনন প্রক্রিয়াটা সম্পন্ন করে। তাহলে আমরা এখানে এই আলোচনার মধ্যে থেকে কিছু কোশ্চেন আমরা দেখি, সৃজনশীল কোশ্চেন ছয়। আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, ছবিটি নিশ্চয়ই বুঝতে পারছি কার, অবশ্যই এটি একটি হাইড্রার ছবি। ক, পুষ্টি কি, জ্ঞানমূলক কোশ্চেন। খ, অনুধাবন, মেসোগ্লিয়া বলতে কি বুঝো। গ, প্রয়োগমূলক কোশ্চেন, উদ্দীপকে প্রাণীটি যেটা দেখতে পাচ্ছ সেই প্রাণীটার মুকুলোদ্গম প্রক্রিয়া আলোচনা করো। ঘ, যে প্রাণীটি দেখতে পাচ্ছ এই প্রাণীটার উচ্চতর দক্ষতার কোশ্চেন, প্রাণীটার স্বাভাবিক মৃত্যু নেই। বহুনির্বাচনী কোশ্চেন আমরা কিছু দেখতে পাচ্ছি, কোন বিজ্ঞানী হাইড্রার পুনরুৎপত্তির কথা উল্লেখ করেন। দুই নম্বর কোশ্চেন, কোন ঋতুতে মুকুল গঠিত হয়। তাহলে এই পর্যন্ত আমার কোশ্চেন, আজকে হাইড্রার সম্পূর্ণ আলোচনা শেষে এইটুক হলো। আমরা যেটা করব, বাসায় বসে সুন্দর করে প্রত্যেকটা কোশ্চেন আমরা নিজেরা খাতা কলমের মাধ্যমে নিয়ে আমরা কোশ্চেনগুলি আমরা লিখে ফেলবো এবং সুন্দর করে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর করে ফেলার চেষ্টা করব। কারণ আমাদের হাইড্রাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে আমরা প্রতি বছর বোর্ডে একটা কোশ্চেন পাই। তাহলে আমাদের অবশ্যই পড়তে হবে চ্যাপ্টারটা, আর চ্যাপ্টারটা সহজ, আমরা পড়লেই পারবো। আমরা যেটা করব, আমরা সুন্দর করে বাসায়, আমি আজকে ছয় পর্যন্ত অর্থাৎ টোটাল ছয়টা সৃজনশীল কোশ্চেন দিলাম, সাথে তোমাদের কিছু বহু নির্বাচনী কোশ্চেন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আমাদের এই ছয়টা সৃজনশীল কোশ্চেন থেকে আমরা যে বছরই পরীক্ষা দিই আমরা বোর্ডে একটা কোশ্চেন কমন পেয়ে যাব। একটা কোশ্চেন যদি কমন পাই আমাদের 10 নাম্বার কমন হয়ে গেল, তাহলে আমরা এই অলস সময় না কাটিয়ে আমরা সুন্দর করে কোশ্চেনগুলি পড়ে ফেলব। আর এই সময়টাতে আমরা সবাই ঘরে থাকব, সুন্দর থাকব, সুস্থ থাকব, ঝরঝরে থাকব, আল্লাহর নাম স্মরণ করব, নামাজ পড়ব, এবং আমার জন্য দোয়া করবা, আমাদের সকল টিচারদের জন্য দোয়া করবা। ইনশাল্লাহ কলেজ খুললে তোমাদের সাথে আবার দেখা হবে, আর বারে বারে করে আমরা লেকচারগুলি একটু দেখব যেন আমাদের সমস্যাগুলি সমাধান হয়ে যায়। আর কিছু সমস্যা থেকে গেলে কলেজ খুললে পরে আমাদের দেখাবো, আমরা ইনশাল্লাহ সমস্যার সমাধান করে দিব। এ বলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমি কানিজ ফাতেমা সাফিয়া, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ।